গরম জল আর চালের গুঁড়ো দিয়ে ডোটাকে আর ময়দা দিয়েছিলে, অল্প অল্প সামান্য ময়দা দিয়ে ডোটাকে বানানো হয়েছে। এই হচ্ছে ডো। হ্যাঁ, এবার এটাকে নিয়ে সুন্দর করে গোলা করে একটু পরে দেখো, গোল গোল করে আরও একটুখানি কাটা নিয়ে ভালো করে গোল করা হলো। গোল করে এবার তার মধ্যে কাঁচা গোল্লা ভালো করে ধরে পুড় দিয়ে এটাকে বানানো হচ্ছে সুন্দর করে। ধাঁচ কেটে 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 হয়ে গেল। ওয়াও, এই হচ্ছে পুরো পুলি পিঠে বানানো বানানো এই হচ্ছে স্টাইলটা, খুব সুন্দর। ওয়াও, এরপরে দুধ দিয়ে ঝাল দেওয়া হবে। এটাকে আবার সুন্দর করে দুধের জাল দিয়ে তারপরে দিতে হবে। হ্যাঁ, দুধের জাল দিতে হবে। এর মধ্যে তো থাকুন, এর মধ্যে তো পুরো ক্ষীর রয়েছে। এই যে এই ক্ষীরটা মা, এই ক্ষীরটা পুরো এর মধ্যে দেওয়া থাকে। কত সুন্দর দেখতে লাগছে, বা বানানোটাও হেভি সুন্দর। মা কে বানাচ্ছে? এই যে মা বানিয়ে ফেলছে টপাটপ করে। এই যে ক্ষীরটা দেওয়া হলো এর ভিতরে। এই দাঁড়া দাঁড়া দেখি, বা বাঙালিদের কত সুন্দর পিঠে পুলি পায়েস। এটা হচ্ছে পুলি পিঠে, ভাজ করে দিল, ব্যাস এই রাখা হয়ে গেল। এটা হচ্ছে পুলি, চুষি কেটে এর মধ্যে চুষি কেটে দেওয়া হচ্ছে। এই যে হালকা হালকা করে চুষি কাটা হচ্ছে, চুষি কেটে দেওয়া হচ্ছে। কত সুন্দর বাঙালিদের খাবার সত্যি। এটা হচ্ছে পুলি পিঠের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার হবে দুধের মধ্যে দিয়ে। বাহ, কি দারুণ সঙ্গীত, দেখতে থাকো, আস্তে আস্তে দেখাচ্ছি। সুন্দর, এই হচ্ছে দুধটা ফুটছে একদম ঘনভাবে। দুধ ফুটে হাঁটতে বেরিয়েছে, এদিকে হচ্ছে বানানো হচ্ছে পুলি, চুষি চুষি বানানো হচ্ছে, চুষিগুলো বানানো হচ্ছে সুন্দর করে, টপক টপক করে ফোটানো হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পুলি। হ্যাঁ রাখো, সুন্দর সুন্দর পুলিগুলো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ কি গো, হ্যাঁ রাখো, এখানে রাখো একটু, এই তো রান্নাঘরে রাখো একটু। এই যে দিয়ে দেওয়া হলো সবকটা, হলো সবকটা দুধের মধ্যে। এই হচ্ছে পুলি পিঠে মেন, সুশিগুলো খেতেও হেভি টেস্টি লাগে। এটা দুধ দিয়েও বানানো যায়, এর মধ্যে দুধ দেওয়া হবে। এখন আপাতত দুধ দিয়ে ফোটানো হবে ভালো করে। দুধটা ফুটছে, তা হয়ে গেছে, ব্যাস আবার গুড় দেওয়া হবে এরপরে, তখন তুলবি। গরম জল আর চালের গুঁড়ো দিয়ে ডোটাকে আর ময়দা দিয়েছিলে, অল্প অল্প সামান্য ময়দা দিয়ে ডোটাকে বানানো হয়েছে। এই হচ্ছে ডো। হ্যাঁ, এবার এটাকে নিয়ে সুন্দর করে গোলা করে একটু পরে দেখো, গোল গোল করে আরও একটুখানি কাটা নিয়ে ভালো করে গোল করা হলো। গোল করে এবার তার মধ্যে কাঁচা গোল্লা
ভালো করে ধরে গুড় দিয়ে এটাকে বানানো হচ্ছে। সুন্দর করে ধাঁচ কেটে 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 হয়ে গেল। ওয়াও, এই হচ্ছে পুরো পুলি পিঠে বানানো। এই হচ্ছে স্টাইলটা, খুব সুন্দর। ওয়াও, এরপরে দুধ দিয়ে ঝাল দেওয়া হবে। এটাকে আবার সুন্দর করে দুধের জাল দিয়ে তারপরে দিতে হবে। হ্যাঁ, দুধের জাল দিতে হবে। এর মধ্যে তো থাকুন, এর মধ্যে তো পুরো ক্ষীর রয়েছে। এই যে এই ক্ষীরটা মা, এই ক্ষীরটা পুরো এর মধ্যে দেওয়া থাকে। কত সুন্দর দেখতে লাগছে, বা বানানোটাও হেভি সুন্দর। মা কে বানাচ্ছে? এই যে মা বানিয়ে ফেলছে টপাটপ করে। এই যে ক্ষীরটা দেওয়া হলো এর ভিতরে। এই দাঁড়া দাঁড়া দেখি, বা বাঙালিদের কত সুন্দর পিঠে পুলি পায়েস। এটা হচ্ছে পুলি পিঠে, ভাজ করে দিল, ব্যাস রাখা হয়ে গেল। এটা হচ্ছে পুলি, চুষি কেটে এর মধ্যে চুষি কেটে দেওয়া হচ্ছে। এই যে হালকা হালকা করে চুষি কাটা হচ্ছে, চুষি কেটে দেওয়া হচ্ছে। কত সুন্দর বাঙালিদের খাবার সত্যি। এটা হচ্ছে পুলি পিঠের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার হবে দুধের মধ্যে দিয়ে। বাহ, কি দারুণ সঙ্গীত, দেখতে থাকো, আস্তে আস্তে দেখাচ্ছি। সুন্দর, এই হচ্ছে দুধটা ফুটছে একদম ঘনভাবে। দুধ ফুটছে, হাঁটতে বেরিয়েছে, এদিকে হচ্ছে বানানো হচ্ছে পুলি, চুষি চুষি বানানো হচ্ছে, চুষিগুলো বানানো হচ্ছে। সুন্দর করে টপক টপক করে ফোটানো হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পুলি। হ্যাঁ, রাখো সুন্দর সুন্দর পুলিগুলো। হলো সবকটা দুধের মধ্যে। এই হচ্ছে পুলি পিঠে মেন। সুশিগুলো খেতেও হেভি টেস্টি লাগে। এটা দুধ দিয়েও বানানো যায়, এর মধ্যে দুধ দেওয়া হবে। এখন আপাতত দুধ দিয়ে ফোটানো হবে ভালো করে। দুধটা ফুটছে, তা হয়ে গেছে, ব্যাস আবার গুড় দেওয়া হবে এরপরে, তখন তুলবি। এটা হয়ে গেল পুলি পিঠে। এর মধ্যে দেওয়া হয়েছে যে গুড়, পাটালি গুড়, পুরো একদম থক থাকে গুড়টা। এই হচ্ছে পুলি পিঠে। এর মধ্যে সামান্য একটুখানি দুধ মেশানো হলো। কালকে সময় পেলে যাব, ওখানে ওকে নিয়ে যাবো। সুন্দর হয়েছে,
সুন্দর আছে অপূর্ব পুলি পিঠে এই হয়ে গেল আমাদের পুলি পিঠে এই হচ্ছে বাঙালি পুলি পিঠে পুরো একদম মালাই রস আর এই হচ্ছে পিঠেটা পিঠেটা এরকম টাইপের দেখতে হয় বাড়িতে বানানো হোমমেড পিঠে এটা আবার কাটছি আমি কেটে ভিতরটা দেখালে ভালো বুঝবে এই হচ্ছে পিঠেটা ভিতরের মধ্যে ঠি দেওয়া থাকে আর এটা পুরো মালাই দিয়ে এইভাবে নিয়ে খেতে হয় এটা হচ্ছে পুলি পিঠে পুলি এর মধ্যে চুষিও রয়েছে হলো পুলি পিঠে ভিতরে আছে কাঁচা বললাম জিতবে